বিলোনিয়া বিধানসভার উত্তর বিলোনিয়ার পঁচিশ নম্বর বুথ শঙ্কর মঠ এলাকা বিশ্বমুখ বিধানসভার দক্ষিণ সোনাইছড়ির ধনমণিপাড়া একত্রিশ নম্বর বুথ রাজনগর বিধানসভার বরপাথারি এলাকার সিপিআইএম নেতৃত্বরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ কর্মসূচি সংগঠিত করে জনসংযোগ কর্মসূচিতে সিপিআইএম নেতৃত্বদের কাছে পেয়ে জনগণ তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন জনসংযোগ কর্মসূচিতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে ত্যাজি করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন সিপিআইএম নেতৃত্ব মিলনীয় মহকুমা জুড়ে শুরু হওয়া সিপিআইএম এর এই জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে শনিবার এই বার্তা দিলেন সিপিআইএম নেতৃত্বরা বামফ্রন্টের নেতা জাতীয় উপজাতির মানুষ বেকার বয়স্করা পার্টির নেতাদের কাছে পেয়ে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন জনসংযোগ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেন সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার বিধায়ক সুধন দাস পার্টির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন পার্টির মহকুমা সম্পাদক তাপস দত্ত সম্পাদক মন্ডলীর সিনহা আশিস দত্ত কৃষাণ চৌধুরী পার্টির নেতা বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা মানুষের কাছে আমরা জানতে চাইছি যে গত পাঁচ বছরে মানুষ কি পেয়েছেন এই সরকারের মেয়াদ শেষ আগামী তিন চার দিনের মধ্যে নির্বাচন ঘোষিত হবে ফলে এই সময়ের মধ্যে বিজেপির কাছ থেকে আপনারা কি পেয়েছেন এই সরকারের কাছ থেকে কি পেয়েছেন এই জানতে চেয়েছিলাম বেশিরভাগ মানুষ বলছেন যে তারা কিছুই পাননি এবং অভিজ্ঞতাটা হচ্ছে এই যে বিজেপি যেখানেই বক্তৃতা করছেন যেখানে আলোচনা করছেন সব দিয়েছেন সব বাড়িতে ঘর দিয়েছেন আমরা আপনাদের অনুরোধ করবো আপনার দেখুন এখানকার বহু বাড়ি আছে যেই বাড়িতে এই সময় পর্বের মধ্যে ঘর পাওয়া উচিত ছিল ঘর পায়নি দ্বিতীয়ত যে কথাটা আমরা বলবো যে এখানে নতুন করে ঘর দেওয়ার জন্য যে পরিকল্পনা একটি পরিকল্পনা নেই এগারো সালের পরিকল্পনায় যে ঘর দেওয়া হয়েছিল তারপর একটি পরিকল্পনা করে একটি নতুন স্কিম করে ঘর দিয়েছে এরকম কোনো নজির এখানে তারা দেখাতে পারবেন না দু নম্বর হচ্ছে দু সালে যে স্কিম যে এস্টিমেট ছিল সেই ইস্টিমেটেই ঘর হচ্ছে এখন ঘর করতে তিন লক্ষ টাকা লাগে কিন্তু সেই সময় যে ঘর করার জন্য এক লক্ষ সাতষট্টি হাজার ছিল সেটাই এখন বরাদ্দ আছে এর উপরে সেখানে উঠেনি এখানে রেগার কাজ সহ মূলত এই এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় এই ঘর এখানে দেওয়ার কথা পরিকল্পনা বামফ্রন্ট সরকার করেছিল যে তাকে অন্তত এই এক লক্ষ তিরিশ হাজারের সঙ্গে রেগায় যে বাকি টাকাটা সেই পারিশ্রমিক হিসাবে সে পাবে এটা কিন্তু এখানে দেয়া হচ্ছে না এবং বেশিরভাগ মানুষ এই অভিযোগ করছেন বেশিরভাগ মানুষের অভিযোগ হচ্ছে এই সময় পর্বের মধ্যে কোনো ভাতা বাড়েনি কয়েকজন অভিযোগ করেছেন তাদের ভাতা ছিল ভাতা কেটে দিয়েছে ফলে বিজেপির সময় কিছু হয়নি এটা চেয়েও বেশি মানুষ আমরা দেখছি যে এটা অভিজ্ঞতায় জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা